বৃহত্তর ডিব্রুগড় প্রেস ক্লাবর রহমরিয়া গড়াখহনীয়া প্রতিরোধ সংগ্রাম মঞ্চর সংবাদমেল সংবাদমেল কিছু দৃশ্যাংশ মই আপনার দেখাবলে চেষ্টা করি। কিন্তু তেওঁ কিন্তু এতিয়ালৈকে 25 কোটি টকাৰ অনুমোদন আমাৰ ডিব্ৰুগড়ৰ কাম কাজত লাগিব পৰা কোনো ব্যৱস্থা হোৱা নাই, আবন্ধিত কাম তেখেতে সেইটো ফাইলতে আবদ্ধ হৈ আছে। শুভাৰম্ভ হৈছিলে আপোনাৰ 6 ডিচেম্বৰ 2019 যিখন গুৱাহাটীত আলোচনা হৈছিলে বিধানসভা সচিবালয়ত মুখ্যমন্ত্রী সভাকক্ষত হওয়া, সেয়া 18 কোটি টাকা যখন আছে দুখন আসনি ইতিমধ্যে 14 মে 2020 শুভারম্ভ হল। শুভারম্ভ হওয়ার পছতো আজি বারিষার যাওয়ার পছত এটা খরালি পুরা সময় সমাগত, কিন্তু এটা তারিখে কিন্তু এই সময় কামখিন করার ক্ষেত্রে কোনো বিভাগে কোনো ধরনের গুরুত্ব প্রদান করা নাই, আর এই ক্ষেত্রে সরকারের সম্পূর্ণ হেমাহি আমি দেখা পাইছো। আমি দেখি পাইছো মাত্র 3খন আসনি ঘোষণা করলে, আসনি 3খন আমার কপি আমার হাতে আছে, আমি আপনার খেলিম 3খন আসনি নামাকরণ করে এতিয়া 25 কোটির কারণে 3খন মাত্র 3খন আসনি ঘোষণা করলে, আসনি 3খন আমার কপি আমার হাতে আছে, আমি আপনার খেলিম 3খন আসনি নামাকরণ করে সেই টুপুলা টুপুলা দি পিনি সমস্যাটা রাইজক মানে ভোটর কেন্দ্রিক করে পিনি সমস্যাটার ক্ষেত্রে এই টুপুলা টুপুলা আসনি দি পিনি দলীয় কেন্দ্রিক করে আছে। যদি ঋতুপর্ণ বরক আমি এই সংবাদ মাধ্যমের আপনার মাধ্যমে আমি অনুরোধ জানাইছো যাতে আপনাদের সরকারি পলোচনাত সেই সংগ্রাম মঞ্চখনক দ্বিখণ্ডিত করব কারণে চেষ্টা নকৰিব। মই ঋতুপর্ণ বরক ইয়ারপর অনুরোধ জানাইছো, সংবাদ মাধ্যম ফালের আপনাদের অনুরোধ জানাইছো যে আপনাদের সংগ্রাম যখন মঞ্চ 21 বছর যদি সংগ্রামের যে ধারা এই ধারাটক আপনাদের দ্বিখণ্ডিত করব কারণে চেষ্টা নকৰিব। যখন সংগ্রাম মঞ্চ আপনাদের বিভক্ত করলে, কোনে করলে বিভক্ত আমার সরকারি পক্ষর ফালের।